ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা হচ্ছে পূজার সেটি জানবো আমাদের সহকর্মী ঝুমি রহমানের মাধ্যমে সরাসরি তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঝুমি কেমন দেখছেন পূজার উৎসব মানুষের সমাগম কেমন সার্বিক নিরাপত্তা নিয়েও আপনার কাছ থেকে একটু জেনে নেব শোভন এই ঢাকেশ্বরী মন্দিরে কিন্তু আজকে ষষ্ঠীর যে মূল আনুষ্ঠানিকতা সকালে সেটি ঘট স্থাপন দিয়ে শুরু হয়েছে এই মুহূর্তে একটি সন্ধি পূজা চলছে এবং এই পূজায়ও কিন্তু এখানে ভক্তরা অংশগ্রহণ করেছেন মূলত আমরা জানি দেবী প্রতিমা আকারে পূজিত হবেন আগামীকাল অর্থাৎ সপ্তমী সকাল থেকে এখানে যে ঘট স্থাপন করা হয়েছে বেল গাছের নিচে সেই এখানে পূজাটি এখন হচ্ছে এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পূজা এই পূজা আনুষ্ঠানিকভাবে করার পর কিন্তু কাল ভোর থেকে যেই দেবী প্রতিমা পূজিত হবেন এবং এখানে আপনি নিরাপত্তার কথা জানতে চেয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তৎপর রয়েছে সেনাবাহিনী র‍্যাব আজ র‍্যাবের পক্ষ থেকে নিরাপত্তা দেখে যাওয়া হয়েছে এবং পাশাপাশি পুলিশ এখানে তৎপর রয়েছেন এবং আমরা যারা এই পূজায় অংশ নিচ্ছেন তাদের সাথেও কথা বলেছি তারা এই পূজা নিরাপত্তা নিয়ে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমি দুই একজনের সাথে একটু কথা বলবো একটু আপনার সাথে একটু আপনার সাথে একটু কথা বলি এই পূজা কথা বলার মতো পরিস্থিতিতে আমরা নেই আমরা মার কাছে প্রার্থনা করব যেন এবার আমাদের শান্তিপূর্ণভাবে আমরা পূজাটা করতে পারি এবং মা যেন সবার মধ্যে শুভ বুদ্ধির উদয় দিক হ্যাঁ আমরা যেন সবাই মিলে মিশে সম্প্রীতির সাথে আমাদের পূজাটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এটাই মায়ের কাছে চাই এবং পুরো বিশ্ববাসীর কাছে চাই ধন্যবাদ আমি একটু আরেকজনের কাছে আসি দিদি একটু জানি যে পূজাটা এবারে মাত্র শুরু হতে যাচ্ছে আপনারা সবাই মিলে আসলে কতটুকু উদযাপন করছেন নিরাপত্তা নিয়ে কি আপনাদের কোনো শঙ্কা রয়েছে আপনাদের ধন্যবাদ শোভন আপনি শুনছিলেন এখানে কিন্তু পূজাও হচ্ছে এবং পাশাপাশি যারা অংশগ্রহণ করছেন তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এখন পর্যন্ত আমি আরেকটু জানিয়ে রাখতে চাই এখানে তথ্য উপদেষ্টা এসেছেন এই পূজার সার্বিক অবস্থা দেখার জন্য ঢাকেশ্বরী মন্দিরে এবং কিছুক্ষণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এসেছেন তিনি মানবতার কথাই কিন্তু বলে গেছেন সার্বিক এই ছিল আমার কাছে এই মুহূর্তে অনেক অনেক ধন্যবাদ ঝুমি রহমান যুক্ত হয়েছিলেন ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে